ইয়া তুলে নিয়ে ইয়া নিয়ে ওই কলিকাতা নিয়ে আসলো। কলিকাতা নিয়ে আসার পরে ওখানে নামাইলো, নামায়া আমাগুলো নিয়ে গেলো এই বাংলাদেশে 8 নম্বর হেডকোয়ার্টার। ওখানে নিয়ে যাওয়ার পরে একবেলা খানা খাওয়ালাম, খানা খায়া আবার তারপরে আবার নিয়ে আসলো, নিয়ে এসে আমাদের বাইরে উঠে আমাদের জামালপুর পাঠিয়ে দেয়। ফিরে দেখার পরে সবাই আমার নকরি আসছে যে তুমি বেঁচে আছো, আমরা তো মনে তুমি মারা গেছো। দুদিন পরে আমার বাবা খবর পেলো, খবর পাই চলে এসে আমার দেখার জন্য বঙ্গবন্ধুটাকে আমরা সারা দিয়ে যুদ্ধ করছি, এই দেশ আমাকে রক্ষা করতে হবে, এর জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুকে হত্যা করলো, এ করলো, তখন আমরা দিশারা হয়ে গেলাম। তখন আমাদের এই যে নুন্ন বিচার কোন নুন্ন বিচার মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ডাইরেক্টর ইন্ডাস্ট্রি আসলো, উনি আসি আমাদেরকে জীবন রক্ষা করছে। কিভাবে উনি আসে? আমাদেরকে চাকরি দিছে, মুক্তিযোদ্ধাদের ডেকে ডেকে চাকরি দিছে। ওনার ওনার ডাকে আমরা সারা দিয়ে চাকরি দিছি, সারা চাকরি দিছে, তারপরে আমরা চাকরি বাইরে করি আমাদের জীবনটা রক্ষা করছি। তা না হলে এই দেশে আমাদের যে বেচের বাসা দেখতে থাকবো, একমাত্র নন্দ হিসেবেই আমাদের ইতে তুল্য হয়ে আসি আমরা জীবন রক্ষা করছি। এই সরকার আসাতে মুক্তিযোদ্ধাদের আলোর মুখ দেখাইছে, এটা একদম ধ্বংস করে দিয়েছিল। যারা আমার মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল তারপরে এই দেশটারে একদম ধ্বংস করে দিয়েছিল, এই যে এই মৌলবাদের হাতে দিয়ে দিয়েছিল জিয়া রহমান। এই জন্য এর প্রতি আমাদের ঘৃণা আসে কেন? শেখ হাসিনার নেতৃত্বে আমরা জীবন দিতে হলে আমরা আরবার জীবন দেবো, তবে এই দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। এখন তো আমার আমার ইয়ে যেটা হয় যে যারা প্রজন্ম আসবে, আমাদের ছেলেমেয়ে আসবে, নাতিনাতর আসবে, এরাও যাতে এই ধারাবাহিকটা রক্ষা করতে পারে, এদিকে আমরা চেষ্টা করবো।